দিনটা ছিল মহানবমীর দিন আর আজকে দিনে অনেকেই কন্যা পূজা বা কুমারী পূজা করে থাকেন তার জন্য নটা মানে ছোট বাচ্চা মেয়েদের লাগে তো দেখো একটা বৌদি আমাকে বলেছিল যে কন্যা পুজো করবে তার জন্য আমার মেয়েকে যদি পাঠায় তাহলে খুবই ভালো হয় তো আমিও রাজি হয়ে গেলাম কারণ আমার আমার জীবনে আমি যখন ছোট ছিলাম তখন আমার জীবনেও এই দিন এসেছিলো আমি তিন একজনের বাড়িতে পরপর তিন বছর গিয়েছিলাম তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর আমার মেয়ের জীবনেও হট করে এই দিনটা আসে আমি তো খুবই এক্সাইটেড আর খুবই খুশি তো দেখো এখানে সুন্দর করে পা ধুয়ে দিলো তারপর আলতা পরিয়ে দিল বাচ্চাদেরকে এখানে নটা বাচ্চা লাগে কিন্তু বৌদির এতই ভাগ্য ভালো যে বারোটা মেয়ে বাচ্চাকে পেয়েছিলো তারপর তাদেরকে প্রসাদ খাওয়ানো হয় সেই ভিডিওটা আমি করতে পারিনি লুচি হালুয়া তরকারি খাওয়ানো হয় খাওয়ানোর পর তাদেরকে এরকম একটা করে ওড়না পরি দেওয়া হয় মানে ঠাকুরকে যেরকম পুজো দেওয়া হয় সেরকমই তারপর একটু গিফট হিসেবে একটা খাতা পেন একটা টিপের পাতা তার সাথে হচ্ছে মিষ্টি একরকম করে ফল দেওয়া হয় আর পুজো যেরকম ঠাকুরকে দক্ষিণা দিয়ে পুজো দেয়া হয় সেরকম এখানেও সব সব বাচ্চাদেরকে দক্ষিণার মতন দেয়া হয়েছিল এখন যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে সব বাচ্চাদেরকে এই বৌদি প্রণাম করবে আর বাচ্চারা বৌদিকে আশীর্বাদ করবে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না টাটা